কোচে কৈছিল তুম মুঝে খুন দো মে তুমে আজাদি দুঙ্গা। এতিয়া পঞ্চায়ত সভাপতিয়ে কৈছে আপুনি মোক ধন দিয়ক, মই আপোনাক অরুণোদয় আঁচনি দিম। তেনে পরিবেশের সৃষ্টি হয়েছে এতিয়া উজনি নামনিত। অরুণোদয় আঁচনিত ব্যাপক দুর্নীতি কেলেঙ্কারি সংঘটিত হয়েছে, তাকে লো এতিয়া ঠায়ে ঠায়ে প্রতিবাদ। কোরবাত পঞ্চায়েত সভাপতির ভাতৃর পত্নীর ভাতৃয়ে লাভ করেছে অরুণোদয় আঁচনি, কোরবাত একটা পরিয়ালকে পাঁচজনক হিতাধিকারী দিয়া হয়েছে, আর তাকে লো এতিয়া বজালিটো প্রতিবাদ দেখবলে পোৱা গৈছে। এই মুহূর্ত একটা গুরুত্বপূর্ণ খবর আপনার লই আছে, একটা বিগ ব্রেকিং নিউজ। অরুণোদয় আঁচনির ধন পাবলে আপনি দিব লাগিব পকেটর ধন, অর্থাৎ মাছর তেলের মাছ ভজা কারবার করেছে সরকারে। কিমান টকাত বিক্রি হয় অরুণোদয় আঁচনি, আপনি কিমান টাকা দিলে অরুণোদয় আঁচনির হিতাধিকারী হব পাৰিব। গাঁৱে গাঁৱে এতিয়া অরুণোদয় আঁচনিক লৈ জ্বলিছে জুই, প্রকৃত হিতাধিকারীক বঞ্চিত করে চরম স্বজন তোষণ, অর্থাৎ নেপটিজম এতিয়া অরুণোদয়তো দেখিবলৈ পোৱা গৈছে। অরুণোদয় আঁচনিক লৈ এতিয়া চলিছে চরম দুর্নীতি। বজালিত অরুণোদয় আঁচনির বিরুদ্ধে প্রতিবাদত নামিল একাংশ মহিলা, জাউরি জাউরিয়ে স্লোগান দিলে তেওঁলোকে। পঞ্চায়েত সভাপতি সচিবৰ বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলে মহিলাসকলে। বজালির ভবানীপুর সমষ্টির শিঙিমারী গাঁও পঞ্চায়েতের বহুকেইখন গাঁৱৰ মহিলার প্রতিবাদী কার্যসূচী, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণ করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক দাবি উত্থাপন করেছে। শীঘ্রে আঁচনিক লৈ যে এই দুর্নীতি অনুষ্ঠিত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত ঘোষণা করব লাগে, আর নিয়ারিক অরুণোদয় আঁচনির সুফল যাতে সাধারণ লোকসকলে পায় তার ব্যবস্থা করব লাগে। এই সকল মহিলায় ভোটদান করে শাসনের গাদীত বহুয়াইছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক, বিজেপি সরকারক। তারপর এতিয়া এই সকল মহিলায় প্রতিবাদ করবলগীয়া হয়েছে, কারণ এওঁলোকক অরুণোদয় আঁচনির নামত এটা এটা টুপ দি থৈ দিছে অসম সরকারে, তারে প্রতিবাদ করেছে এওঁলোকে। এয়া কেবল এখন জিলার এটা পঞ্চায়েতর এটা অঞ্চলের কাহিনী নহয়, আপুনি যিখন জিলার কথাই কয় আপুনি সেইখন জিলাতে অরুণোদয় আঁচনির দুর্নীতি আপুনি দেখা পাবই। এনেকুৱা হৈছে যে আপুনি যদি 500 টকা নিদিয়ে তেতিয়াহলে কোনো কারণত আপুনি পঞ্চায়েত সভাপতির ঘরত ভরিয়ে দিব নোৱাৰিব। আর বহু ঠাইত এই পর্যন্ত অভিযোগ আহিছে যে পঞ্চায়েত সভাপতিয়ে প্রথম সেই পরিয়ালটো চাই লয়, পরিয়ালটোত চাকরিয়াল আছে নে নাই, পরিয়ালটোত গাড়ি আছে নে নাই, পরিয়ালটোর মাটি আছে নে নাই। তারপর প্রতিপত্তিশালী লোক হলেহে অরুণোদয় আঁচনি দিয়ে, কারণ তেতিয়াহে ধন দিব পাৰিব। মানে এতিয়া কথাটো হল, সরকারে যিটো কথা ঘোষণা করেছিল যে দুখিয়া দরিদ্র মহিলাসকলক, দুখিয়া দরিদ্র লোকসকলক সরকারে অরুণোদয় আঁচনি দিব, এতিয়া তার উলোটাহে হয়েছে দুখিয়া দরিদ্র মহিলাসকলের বাদে বাকি সকলে অরুণোদয় আঁচনি পাব, সেই ধরনের পরিবেশরহে সৃষ্টি হয়েছে। গতি এই সকল মহিলায় জাউরিয়ে জাউরিয়ে স্লোগান দিছে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। প্রতিবাদ এর কারণেই করেছে যে সরকারে আমাক দুটা বস্তুয়ে দিছে, এটা হল আশা আর এটা হল প্রতিশ্রুতি, আর তার বিনিময়ত তেওঁলোকে যদি পাইছে কেবল প্রতারণা। আপনাদের বলিউডত নেপটিজমের কথা শুনেছিল, স্বজন তোষণের কথা শুনেছিল, এতিয়া অরুণোদয় আঁচনিত নেপটিজম। পঞ্চায়েত সভাপতির বন্ধুর পত্নীর ভাতৃর পত্নীয়ে অরুণোদয় আঁচনির সুবিধা লাভ করেছে, একটা পরিয়ালতে পাঁচজন হিতাধিকারী, চারিজন হিতাধিকারী, সেই ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কিন্তু কৈছে যে দিল্লী সরকারের যে বিনামূলীয় বিজুলি সেবা, সেই সেবাতকৈ উন্নত মানের ভাল আঁচনি এইখন অরুণোদয়। এটা সেই অরুণোদয়তে কেবল দুর্নীতি আর দুর্নীতি, আমি খবর পাইছো, আমি জনাবহে পাৰো, কিন্তু ইয়ার পছতো না মুখ্যমন্ত্রীয়ে কিবা এই প্রসঙ্গত মুখ খোলে, মুখ্যমন্ত্রীয়ে যেতিয়াই কিবা সভা সমিতিলে যায় 200-300 টাকা বড়াই দিয়ে, বড়াই দি হিতাধিকারী আর 1-1.5 লাখ বড়াই দিম বলে কয়, জাউরে জাউরে হাত চাপরি। তারপর প্রকৃতার্থত কিন্তু এই দৃশ্যহে দেখবলে পাওয়া গেছে। আমার ওর দৃশ্য আছে, মন্তব্য আছে, সবিস্তারে আগবাইছো। কোনে বেচিছে? কোনে পয়সা লৈছে? হিমলা তল কোনে লৈছে পয়সা? মানে আপনাদের পয়সা দিলেহে অরুণোদয় দিব? কেউ অরুণোদয় পাবা লাগে?
কি হক মানে অরুণোদয় আমি পাবা লাগাই পা নাই, নাপাবা লাগাই পাইছে আৰু। যার গাড়ি আছে মাটি আছে সেইবিলাকে অরুণোদয় পাইছে, কি কারণত পায়? চাকরি আছে সেইবিলাকও পাইছে। আমার তাতে পরীক্ষিত পাটগিরি নেকি তেখেতরও অরুণোদয় হয়ে আছে, আজি প্রথম লিস্টতে হয়ে আছে মাস্টর। কি কারণত হিমলার তলত একজন ব্যক্তি বাছি দিছে? আমি এম এস ফণী তালুকদারর ঘর গেছিল, যাতে কইছে বলে তাত বুবুল আছিল, বুবুল থাকতেও কইছে কি বলে আমি গোপেশ্বরক বাছি দিছু। তাহলে গোপেশ্বরক যদি পাইছে তাতে কইছো বলে নহে আমার ফর্ম খেনি রাখি থাক, আমি অরুণোদয় লাগে আমি হেনকে নাপাবাও পারু। তারপর তাত ফর্মে ফটোয়ে সব জমা দিয়েছিল, আদে হবো। তারপর কইছি কি বলে এতে দিও লাভ নাই, কিন্তু গোপেশ্বরত তাতে গোপেশ্বর তাতে গেছো, গোপেশ্বরে কইছি হবো হবো নাম দিছু। গোপেশ্বর দাস হিমলার তলত ফণীর বন্ধু, ইটা নাজনু ইটা দালালে করে আছে না কি করে আছে নাজনু, সেই কারণে এতিয়া কইছো আমি অরুণোদয় যাক দিছে ধনী বিলাকক দিছে, যার তারপর পয়সা আনবা পারছে সেইবিলাকে অরুণোদয় পাইছে। আমি পয়সা যদি দিবাই পারো আমার কেউ আসনি লাগে, আসনি নালাগে আমাক, এই আসনি বন্ধ করে দিয়ক, আমি আসনিও নালাগে পয়সা দিব নোর। দালালক কেউ এইখান সরকারে দালাল পুহি আছে, এই সরকার খান নিকা হয়ে যাও, নিকা হয়ে যাও। আমাক লাগে মাত্র কংগ্রেসের দালাল বিলাকে পয়সার কারণে এটা বিজেপির গেছে, কি কারণে গেছে? আমাক লাগে মাত্র নিকা